কেমন আছো তোমরা সবাই? চলে এসছি একটা নতুন ভিডিওর সঙ্গে। কি দারুণ না সন্দেশগুলো দেখতে! না না, একদম ভুল ভাবছো, বাজার থেকে কেনা নয়, সম্পূর্ণ বাড়িতে বানানো। চলো দেখি তাহলে কি করে বানানো হলো। এই যে ছানা কেটে নিয়ে একদম ফ্রেশ ছানা রেডি। এবার এই ছানাটার সাথে আর কি কি উপকরণ লাগবে দেখে নাও। ছানার সাথে লাগবে গুড়, চিনি, কিছুটা ময়দা আর কিছুটা কিশমিশ। খুবই সামান্য উপকরণ দিয়ে বাড়িতেই এই সন্দেশটা বানানো যায়। তো চলো দেখি। এই যে এবার ছানাটাকে, যে ছানাটা কেটে জল ছেঁকে রাখা হয়েছিল, সম্পূর্ণ জলটা কিন্তু ছেঁকে নিতে হবে, জল থাকলে হবে না। সেই ছাঁকা ছানাটাকে এবার মিক্সিতে দিয়ে এবার সেটাকে ভালো মতো ঘুরিয়ে পেস্ট করে নিতে হবে। এই দেখো কি সুন্দর ছানাটা একদম মিহি হয়ে পেস্ট হয়ে গেছে। এবার এই পেস্টটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। তারপরে এদিকে ফ্রাই প্যানে একটুখানি ঘি দিয়ে গরম করে তার মধ্যে এই যে ছানার পেস্টটা করে রেখেছিলাম এটাকে দিয়ে দেওয়া হলো। তারপরে এবার ওটাতে একে একে অ্যাড করে দেওয়া হচ্ছে ময়দা। 2 চামচ মতো ময়দা দেওয়া হলো। ছানাটা 200 গ্রাম মতো ছিল। আর 2 চামচ চিনি, 2 থেকে 3 চামচ মতো চিনি, যে যতটা মিষ্টি খায় আর কি, দিয়ে তারপরে এইভাবে সুন্দর করে এই পাত্রটাতে নাড়াতে হবে। ননস্টিকের পাত্র হলে বেশি ভালো হয়, কারণ ননস্টিকের পাত্রে নিচে লেগে যাওয়ার চান্সটা কম থাকে। তো ময়দাটা একটু কম লাগছিল জন্য আর একটু ময়দা দিয়ে দিল। এইভাবে সুন্দর করে আলতো হাতে নাড়াতে হবে। আর এই যে গুড়টা, গুড়টা যেটা শক্ত ছিল তো সেটাকে আগে থেকে গরম করে গলিয়ে রাখা হয়েছিল, কারণ ওই শক্ত গুড়টা দিলে এটা গলতে সময় লাগতো আর ভালো মতো গলতোও না, ভালো হতোও না। তাই এটা আগে থেকে গরম করে এভাবে গলিয়ে রেখে তারপরে এটার সাথে এই মিক্সচারটার সাথে অ্যাড করে দিতে হবে। এই দেখো ওটা, আর দিয়ে খুব সুন্দর করে নাড়তে হবে। নাড়াটাই হচ্ছে আসল কাজ, অনেকক্ষণ ধরে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন ঠিক এইরকম পাক চলে আসবে যে কড়াই থেকে উঠে যাচ্ছে স্পুনের সাথে, তখন মনে করবে যে এটা হয়ে গেছে। এইবার নামিয়ে নিয়ে এরকম সুন্দর সুন্দর করে গোল করে চ্যাপটা চ্যাপটা শেপ দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। এটা ডিজাইন করার জন্য কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু সুন্দর করে ডিজাইন করে নেওয়া হয়েছিল। সবগুলোতে এভাবে করে নিচ্ছি। তারপরে মাঝখানে একটা করে কিশমিশ বসিয়ে দিয়ে সুন্দর, যাতে সুন্দর লাগে দেখতে আর কি, প্লাস কিশমিশটা যখন মুখে পড়বে তখনও খেতে ভালো লাগে। তো এইভাবে এবার সবগুলো বানিয়ে নিলাম। এই পুরো রেসিপিটাই আমার মায়ের। তো কেমন লাগলো তোমরা জানিও। এই যে আমাদের সন্দেশ একদম রেডি। ভালো লাগলে লাইক করো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।